সৌদি যেতে যে শর্ত মেনে যেতে হবে প্রবাসীদের না মানলে প্রবেশে বাধা সৌদি আরব প্রবাসীদের আগামার মেয়াদ চব্বিশ দিন বাড়িয়েছে সৌদি সরকার তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ ফ্লাইটের অনুমতি দিয়েও দেওয়া হয়েছে আগামী রোববার থেকে ইস্যু করা যাবে নতুন ভিসা বুধবার তেইশ সেপ্টেম্বর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ফলে সৌদিতে ফেরার জন্য আরও সময় পেলেন প্রবাসীরা এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আটকে পড়া সৌদি প্রবাসীদের জন্য দুই বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মকসেন জানান ১৬ ও সতেরো মার্চের জেতা ও রিয়াদের বিমানের রিটার্ন টিকিটধারী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাব্বিশ ছাব্বিশ সেপ্টেম্বর ঢাকা টু জেতা ও সাতাশ সেপ্টেম্বর ঢাকা টু রিয়াদের যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করবে ১৬ ও সতেরো মার্চের ফিরতি টিকিটধারী যাত্রীদের এই ফ্লাইটের বুকিংয়ের জন্য বিমান সেলস অফিসে টিকিট পাসপোর্ট সৌদি আরব নির্ধারিত অ্যাপস বা লিঙ্ক থেকে অনুমোদন ইত্যাদি সহ চব্বিশ সেপ্টেম্বর যোগাযোগ করতে হবে অন্য যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভিড় না করতে অনুরোধ করেছে বিমান বিমান সৌদিয়া ও সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সৌদি আরবে যেতে প্রবাসীদের কিছু শর্ত অনুসরণের কথা বলা হয়েছে বিমানের ফ্লাইট ছাড়ার ছয় ঘন্টা আগে যাত্রীদের স্মার্টফোন সহ বিমানবন্দরে উপস্থিত হতে হবে যাত্রীদের অবশ্যই সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিসক্লাইমার ফর্মে উল্লেখিত টাটামান এবং তাওয়াক্কালনা অ্যাপস ডাউনলোড করতে হবে এছাড়া সব যাত্রীদের সৌদি আরবে পৌঁছানোর আট ঘন্টার মধ্যে টাটামান অ্যাপ এর মাধ্যমে তাদের আবাসস্থলের অবস্থান জানাতে হবে সৌদিতে পৌঁছানোর পর সাত দিন নিজের বাসায় সেলফ কোয়ারেন্টিনে থাকতে হবে সকল যাত্রীকে কোভিড নাইন্টিন এর উপসর্গগুলোর প্রতি খেয়াল রাখতে হবে কোনো উপসর্গ দেখা গেলে তাৎক্ষণিকভাবে নাইন সেভেন এ কল করতে হবে প্রয়োজনে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র যেতে হবে তাতাম্মান অ্যাপে যাত্রীদের অবশ্যই প্রতিদিনের স্বাস্থ্য মূল্যায়ন করতে হবে এছাড়া যাত্রীদের বোর্ড কার্ড পেতে আরও কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে যা বাধ্যতামূলক বাংলাদেশ সরকার অনুমোদিত পরীক্ষাগার থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে সেটি সৌদি আরবে পৌঁছানোর আগে আটচল্লিশ ঘন্টার বেশি হওয়া যাবে না যাত্রীদের কোভিড নাইন্টিন নেগেটিভ টেস্ট ফলাফলের ছয়টি কপি সঙ্গে রাখতে হবে আটচল্লিশ ঘন্টার সময় গণনা শুরু হবে নমুনা সংগ্রহের সময় থেকে যাত্রীদের সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত কোভিড নাইন্টিন স্বাস্থ্য সুরক্ষা নিয়ন্ত্রণ এবং পদক্ষেপগুলো মেনে সৌদি আরবে প্রবেশ করতে হবে বিমানে বোর্ডিংয়ের পূর্বে যাত্রীদের অবশ্যই সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিসকাইনার ফর্ম পূরণ এবং স্বাক্ষর করতে হবে এবং সৌদি বিমানবন্দরে প্রবেশের সঙ্গে সঙ্গে বিমানবন্দর স্বাস্থ্য নিয়ন্ত্রণ কেন্দ্রে পূরণকৃত ও স্বাক্ষরকৃত ফর্মটি জমা দিতে হবে নির্দেশাবলী অমান্য করলে সিভিল এভিয়েশন আইনের একশো তেষট্টি অনুচ্ছেদ অনুযায়ী বিশাল জরিমানা আরোপিত হবে বলে জানা গেছে